আজকে বান্দরবনে আমাদের সপ্তম দিন। গত রবিবার দিন রাতে আমরা ঢাকা থেকে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, আজকে আরেকটা রবিবার। এখন একটু দেরি হয়ে গেল আজকে সকালেও বের হতে হতে, এটার কারণটা হচ্ছে রবিবার দিন পাহাড়ে আমরা যে বোমপাড়ায় ছিলাম, ওনারা মেজরিটি খ্রিস্টান, তো খ্রিস্টানদের রবিবার দিন প্রার্থনা থাকে, আর প্রার্থনার জন্য ওনারা রবিবার দিন খুব সকাল সকাল বের হয় না, প্রার্থনা শেষ করে তারপরে বের হয়। তো বের হলো ওনারা, আমরাও একসাথে রওনা দিলাম 10:30-11:15 মতো বাজে। এখন আমাদের প্রথম টার্গেট হচ্ছে আমরা যাব ডাবল ফলস, আজকে তলবং। তলবং এর পরে সেখান থেকে আমরা যাব কপিতাল, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা 3099 এর মতো। প্রথম 10-15টা সুউচ্চ পাহাড়ের মধ্যে এটা একটা পরে। তাজিরং দেখলাম, আজকে দেখবো কপিতাল আর হচ্ছে তলবং ঝর্ণা, এই দুইটা দেখে যদি সম্ভব হয় থাইক্কিয়াং পারা পার হয়ে চলে যাব, আর যদি না পারে, আবার থাইক্কিয়াং পারা নাকি আর্মির একটু চলাচল আছে, সুতরাং ওই জায়গায় নাও থাকতে পারি। প্রথম ইচ্ছা হচ্ছে থাইক্কিয়াং পারা থাকা, না হলে তারপরে সাথিরাম পারা অথবা কোনো একটা পাড়ায়। এখন আবার আজকে কালকের মতো ওয়েদারটা এত বৃষ্টি, একটু ভেজা ভেজা, তা আজকে একটু একটু রোদ আছে, যাচ্ছি সামনে দেখি কি হয়। আমরা চলে আসছি তলবং, তলবং তলবং ঝর্ণায়। খুব রোদের মধ্যে হেঁটে হেঁটে আসলাম, পিছনেই তলবং, এখন হেঁটে হেঁটে ঝর্ণার নিচ পর্যন্ত যেতে হবে। হাঁটার রাস্তাটা মনে হয় খুব বেশি সোজা না, ওরা আমার আগে নেমে গেছে, দেখাই। এই হচ্ছে সেই বহুল প্রতীক্ষিত আমাদের তলবং ঝর্ণা, অনেকে ডাবল ফলস বলে কারণ এই দুই পাশ থেকে পানি পড়ছে। এখান এই পানি থেকেই কিন্তু রেমাক্রি খালের উৎপত্তি, এই ঝর্ণা থেকেই। অসম্ভব সুন্দর একটা ঝর্ণা।
দেখতে পাচ্ছেন কিনা জানি না, সন্ধ্যা হয়ে গেছে। আমরা এখন বাংলাদেশের প্রথম 10-15টা সুউচ্চ পাহাড়ের মধ্যে একটা, এটার নাম হলো কপিতাল। এটার উচ্চতা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 390 মাথা ঠিক নেই, মাথা এখন ঘুরতেছে, খুব তাড়াতাড়ি উঠলাম আমরা, 3090 ফিটের মতো। উঠার পরে একটু ভালো লাগতেছে, দিন থাকলে একটু ভালো লাগতো, যদিও আজকে না হলেও কাল পরশু হয়তো পূর্ণিমা, চাঁদ আছে কিন্তু সূর্য নাই। সারাদিনই হাঁটার মধ্যে শেষবেলায় খুব কষ্ট হলো। আজকে আমরা চলে যাচ্ছি বান্দরবনের স্মৃতি ভালোবাসা সব কিছু পিছনে ফেলে, আরেকটা নতুন ভালোবাসা সবসময় যার কাছে থাকি সেই ঢাকায় চিরচেনা শহরে ফিরে যাচ্ছি। ঢাকাও একটা ভালোবাসা, ঢাকাকে অবজ্ঞা করলে হবে না, কারণ ওর কাছেই তো ফিরে যেতে হয়। গতকালকে রাতে কপিতাল উঠে ভিডিও করেছিলাম, তারপরে আর ভিডিও করা হয়নি, আসলে ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না। রাতে আমরা রাত প্রায় 1টা পর্যন্ত হেঁটেছি, আমাদের যে পাড়ায় থাকার কথা ছিল সেই পাড়ায় আর্মি এসে নাকি থাকতে না করে দিয়ে গিয়েছে, সুতরাং আমরা থাকতে পারিনি। রাতে এমনও পরিস্থিতি হয়েছে যে দূরে আর্মি ক্যাম্প আমরা দেখতে পাচ্ছি, গাইড বলতেছে লাইট জ্বালায় না, ওরা দেখলে পরে আবার চলে আসতে পারে। রাতে 12:30-12টার দিকে আমরা লাইট টাইট অফ করে অন্ধকারে একজন আরেকজনের পায়ের দিকে তাকিয়ে হাঁটতেছি। তবে রাতে আমরা কালকে মাছও ধরেছি, আবার মাছ ধরে সেই মাছ দিয়ে খাওয়া দাওয়া করেছি। সকালে একটা নৌকা নিয়ে আমরা বলি বাজারে এসেছি, তারপরে হচ্ছে এই চান্দের গাড়িতে করে বান্দরবন শহরের দিকে যাচ্ছি। যাই হোক, অনেক ভিডিও করেছি, সব তো আপনাদের দেখালাম, এটাই লাস্ট পার্ট। আসলে এখন নিজের কাছে খারাপ লাগতেছে, ভিডিও শেষ হয়ে গেল, তার চেয়েও বেশি খারাপ লাগছে বান্দরবনের কথাগুলো আবার মনে করে। আপনারা যারা ভিডিওগুলো দেখেছেন বা এখনও দেখছেন, তারা অনেকে অনেক অনুপ্রেরণা দিয়েছেন আমাকে আরও ভিডিও করার জন্য, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই অনুপ্রেরণা আমার পথের পাথেও হয়ে থাকবে, আমি আরও অনেক ভিডিও করার অনুপ্রেরণা পাচ্ছি, ইনশাআল্লাহ সামনে আরও অনেক ভিডিও করব। আর বান্দরবনের ভিডিওগুলো যেগুলো আপনারা দেখছেন, বান্দরবনের যে হাজার হাজার লক্ষ কোটি গুণ বেশি সুন্দর। আসলে বান্দরবন এভাবে ভিডিও দেখে কখনো এই বান্দরবন বোঝা যায় না, কিছু আইডিয়া হয়তো আপনারা পেতে পারেন যে এদিক দিয়ে গেলে এরকম এরকম হতে পারে, কিন্তু নিজের চোখে দেখা আর ভিডিওতে দেখা কখনোই এক না। অবশ্যই বান্দরবন আসবেন, পরিবেশ সুন্দর রাখবেন, যেমন আছে তেমন রাখলেই হবে, এক্সট্রা কিছু করার দরকার নেই। পাহাড়ের মানুষগুলোর সাথে মিশবেন, ওদের সাথে মেশা, ওদের সাথে একবেলা খাওয়া, একটু হাসি মুখে কথা বলা, এর মধ্যেও আসলে একটা অন্যরকম মজা কাজ করে। ঠিক আছে, তাহলে আজকে এবার বান্দরবনের এপিসোডগুলো এখানেই শেষ। থ্যাংক ইউ এই ভালোবাসা আমাদের দেওয়ার জন্য, আসলে থ্যাংক ইউ ছাড়া নতুন করে আর কিছু আমি আপনাদেরকে এখন দিতে পারছি না। থ্যাংক ইউ, আবারও থ্যাংক ইউ, অশেষ ধন্যবাদ।